গুড ইভিনিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি চন্দ্রা চলে এসেছি আজকে আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে ডেইলি ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি অনেকদিন পর বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে। হ্যাঁ, অনেকদিন পর করোনার মধ্যে ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকে আমাদের এখানে হাওড়ায় ছিল রাম বিসর্জন। যারা জানে না তাদেরকে বলে দিই, হাওড়ায় রামতলা বলে একটা জায়গা আছে যেখানে রামনবমীতে বিশাল বড় রাম ঠাকুর বসে, আর রামনবমীর ঠিক ছ মাস পর রাম ঠাকুর বিসর্জন যায়। তো আজকে সেই দিন, আজকে রাম ঠাকুর বিসর্জন যাবে। তো এই রাম ঠাকুর বিসর্জন উপলক্ষে রামতলায় বিশাল বড় মেলা বসে, প্লাস রাম ঠাকুর খুব ধুমধাম করে বিসর্জন যায়। এই রাম ঠাকুর বিসর্জন হওয়ার পর ঠিক ছ মাস রামতলা প্রায় ফাঁকা ফাঁকা থাকবে, কারণ রাম ঠাকুর সেখানে থাকবে না। আবার ছ মাস পর রামনবমীতে রাম ঠাকুর বসবে। তো সেই আজকের দিনে আমি ভাবলাম চলো একটু ঘুরে ঘুরে যাওয়া যাক, ঘুরে ঘুরে করে আসা যাক। বাট আমার বরের দোয়ায় উনি প্রথমে বললো করোনার জন্য কোথাও কিছু হবে না, রাম ঠাকুর বিসর্জন দেখতেও দেবে না, আর কোনো মেলা বসবে না। তো আমার মনটা একটু খুঁতখুঁত করলো। বিয়ের দু বছর প্রায় আমি রাম বিসর্জন দেখিনি, তো ভাবলাম আশপাশ থেকে একটু খবর নিই। তো আশপাশে বৌদি কাকিমা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললে হ্যাঁ রাম বিসর্জন দেখতে দিতে পারে আর মেলা মনে বসতে পারে। তো আমি বললাম একটা চান্স নিই। তো বরকে খুব পটালাম, পটিয়ে বললাম যদি না বসে তাহলে ফিরে চলে আসবো, বাট একটা চান্স নিয়ে দেখাই যাক। তো ভাগ্যবশত আমার ভাগ্য খুব ভালো ছিল, পুলিশের রাম বিসর্জন দেখতে দিচ্ছে আর খুব বড় করে মেলা না বসলো, ভালো মতন মেলা বসেছে ঘোরার মতন। তো আজকে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমাদের রামতলায় কীরকম কীভাবে রাম বিসর্জন হয় আর মেলাই বা কত বড় বসে। তো ভিডিওটা অতি অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক, আর আমাদের হাওড়ায় কীরকম রাম মেলা বসে সেটাও আপনারা দেখে নিন। Yeah.
আমি ধরেছি, দেখি তো বাবা ভালো করে ফুলগুলো দেখি তো। হ্যাঁ এই দুটো ফুল, এই ওর ব্যালুন জ্যাকি ছোট, রুটি খাওয়া দাও রুটি খাওয়া দাও। ও ব্যালুন জ্যাকি কিনেছে, আর কি কিনেছে আর কি কিনেছে? তোমার বালতি, না বালতি দেখাও, হাঁড়ি। এই যে উনি খেলনা কিনেছে, এটা ওনার হচ্ছে চক, এগুলো হচ্ছে কাপ কাপ, ওই কাপ 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 কাপ, ওইগুলো কাপ। ও চাকে দেখো চাকে, গ্যাস কই তোমার গ্যাস? যা গ্যাস খুলে গেল, হ্যাঁ তোমার বেলন চাকি, হ্যাঁ বালতি না বালতি, জল কিসে জল ভরবে, বালতি করে জল ভরবে। বাবা কত খেলনা কিনেছে আমার মা, এই যে এই খেলনাটা, এই খেলনাটা, হ্যাঁ এই খেলনাটাও নতুন কিনেছে। আচ্ছা পাঁপড়গুলো কই, পাঁপড়গুলো দেখি দাও, পাঁপড়গুলো পাঁপড় কিনেছে যেগুলো পাঁপড়, এই যে পাঁপড়। কে খাবে পাঁপড়, তুমি খাবে? ও পাঁপড় খাবে, ও আরো পাঁপড় আছে, এটা পাঁপড়। হ্যাঁ কাঁচা রান্না করতে হবে, আরো আছে। ওই দেখো তোমার একটা খেলনার চামচ মনে হয় না, ওই পাঁপড়টা কোনটা খাবে তুমি? এই একটা, এই যে তোমার চামচ, আমার মেয়ের সংসার। আর এগুলো আমি কিনেছি, পাঁপড়গুলো আমি মানে আমরা খাবো বলে। আর এটা পরে দেখিয়ে দাও সবাইকে, এটা পরে দেখিয়ে দাও, দেখি 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 একবার দেখি, এটা না এটা কাজের, এটা কাজের কিনেছি, দেখি দেখি মুখটা, দেখি মুখটা দেখি না, ওটা ওটা কাজের, ওটা কাজের, ওটা দাও ওটা দাও, ওটা ফিল্টারের জন্য। আর বেলুনটা, বেলুনটা নাও নাও, বেলুনটা নাও, গোটা আমার এখানে সংসার। আর উনি ওনার জন্য আইসক্রিম কিনেছে, আর আমি উনি আমার থেকে পেস্ট্রি কিনেছি। নিচে নিচে কেন বাবা, আমি খেলনাগুলো নিয়ে নিই বাবা, ওর বেলুন ওরম করবে, দেখি এদিকে মুখটা দেখি দেখি কি হয়েছে বাবা, দুটো সিংকা কার মধ্যে সিং দেখো উপরে আয়নায় সিং, আর বাবা আচ্ছা পাঁপড় খাবে। হেডফোনের জায়গায় এই ফুলটা, তা কেমন লাগছে জায়গাটা? এখানে আমার বরের আমার বিয়ের আগের ছবি। হে বন্ধুরা, তো চলে এলাম ভিডিওর শেষে তোমাদের আবার বিরক্ত করতে। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমাদের হাওড়া রামতলা রাম বিসর্জন কেমন লাগলো, মেলাই বা কেমন লাগলো, আর তোমরা কখনো রামতলা এসো কি না অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা প্রথমবার এসছো আমার চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এইভাবে তোমাদের সঙ্গে আমার দেখা হতে থাকে। তো চলো বেশি বকবকা করব না, ভিডিওটা শেষ করব, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সকল বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। ওকে টাটা।